অনুষ্ঠান জাতির জনক বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের আর কাছাড়ি জন শাখার সম্মেলন প্রস্তুত সম্পর্কিত আলোচনা সভায় আজকে উপস্থিত আছেন আমার কাছাড়ি জন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজল হলদার, আছেন যুবলীগের লীগের সাবেক আহ্বায়ক আমির পাশা এবং কালকিনি থেকে আগত আমার সহযোদ্ধা এবং গুরুত্বপূর্ণ নেতৃত্ব পাঁচটি ভাই যাদেরকে দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে রাশার ইউনিয়নের সম্মেলনটাকে সুন্দরভাবে করার জন্য এবং গতিশীল করার জন্য। তো আজকে আমি এখানে আরও আমি সবার নাম বলে আমি সময় নষ্ট করবো না, যেহেতু এমনিতে অনেক সময় হয়ে গিয়েছে। তো আমাকে বারবার বলে দেওয়া হয়েছে যেন সংক্ষিপ্ত আকারে কিছু বলা হয়। তো আজকে এখানে আমরা এসেছি আলোচনা সভায় আলোচনা করতে। আজকের প্রোগ্রামটা কোনো বক্তৃতার ছিল না, ভাষণের ছিল না, ছিল সবার নির্দিষ্ট কিছু হোক কথা বা আলোচনা করা। কিন্তু হয়তো আমরা সেই দিকটা থেকে বের হয়ে অনেকে ভাষণ দিয়েছি, অনেকে অনেক কথা বলেছি। সর্বোপরি সবার কথার প্রেক্ষিতে আমি একটা কথা বলবো, আমি রাশারের সন্তান, রাশারি নন ছাত্রলীগটা আমি করে এসেছি। আমি দীর্ঘ ছয়টা বছর তিন কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলাম, আল্লাহবাদ ভাইকে সভাপতি লেখিনি, হয়তো বা সভাপতি করতে পারিনি, কিন্তু ছাত্রলীগটা করে গিয়েছি। এটাকার ম্যাক্সিমাম ভাইরা তার আমার হাতেই হয়তো বা করা, আমার হাত ধরে হয়তো বা ছাত্রলীগের আশা। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে আমি শুধু একটা কথাই বলবো, বিগত সময় কী হয়েছে না হয়েছে ইনন আওয়ামী লীগ জানে, যুবলীগ জানে, শিশুবিক লীগ জানে, তোমাদের বড় ভাইরা তারা জানে। তো এই কথাগুলো বারবার তুলে ধরে বারবার একই কথা বলে লাভ নেই। সামনে কীভাবে আমরা সুন্দর এবং সুস্থভাবে এবং সুন্দর একটা কমিটি দিতে পারি সেদিকে আমাদের অগ্রসর হতে হবে। মান অভিমান রাগ ক্ষোভ এগুলো করে সংগঠন থেকে দূরে সরে চলে যাওয়া যায়, কিন্তু নেতৃত্বটা দেওয়া যায় না। নেতৃত্বটা দিতে হলে তোমাদেরকে সামনে আগিয়ে আসতে হবে। আজকে বারবার জননেত্রী শেখ হাসিনা বলেছে আমার সাধারণ ত্যাগী কর্মীরা অবহেলিত, আমার কর্মীরা অভিমানী। আমি একটা জিনিস বলবো, আজকে আমরা অভিমানী বলেই খারাপ লোকগুলো সুযোগ পেয়েছে। আজকে আমরা অভিমানী হয়ে মাঠ ছেড়ে দিয়েছি বলে খারাপ লোকগুলো মাঠ ধরার সুযোগ পেয়েছে। আজকে যদি আমরা মাঠকে প্রোটেক্ট করতাম তাহলে এই সুযোগটা তারা পেত না। আজকে আমরা মাঠ ছেড়ে দিয়েছি বলেই ছাত্রলীগে হাইব্রিড ঢুকেছে, ছাত্রলীগে অন্যদলের দিকে লোক ঢুকেছে। আজকে ছাত্রলীগ যে জায়গায় ছিল একটা ব্রান্ড, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যুগে যুগে বিভিন্ন সময় সঠিক সিদ্ধান্তে এগিয়ে এসে আন্দোলন সংগ্রামে ঐতিহ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন আজকে এমন অবস্থায় পর্যবেসিত হয়েছে যে ছাত্রলীগ বলতে আজকে আমার নিজের লজ্জা লাগে। আজকে এই হাইব্রিডদের কারণে বাপ দাদার জোরে টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন সুযোগ সুবিধার কারণে বিভিন্ন নেতা তার ক্ষমতা বাড়ানোর কারণে বিভিন্ন লোককে ক্ষমতায় দেওয়ার কারণে আজকে ছাত্রলীগের মধ্যে আজকে এত খরচুন, ছাত্রলীগের মধ্যে আজকে ইপিজি, আজকে দেখা যায় এমসি কলেজে কারা করছে ছাত্রলীগ, পূজায় কারা করেছে ছাত্রলীগ। আসলে ছাত্রলীগ অনেক বড় সংগঠন, একশো যদি কর্মী থাকে সে জায়গায় দু চার পাঁচটা খারাপ থাকতেই পারে, কিন্তু তারপরও আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই জাতীয় লোকগুলো যেন নেতৃত্বে না আসতে পারে। আমরা যেন এই জাতীয় লোকগুলোকে আমরা সুযোগ না দিই, যারা বংশ পরম্পরায় এবং ছাত্রলীগটা করেছে তারা ডেডিকেটেড, তারা ছাত্রলীগটাকে ভালোবাসে, তারা ছাত্রলীগটাকে বুকে ধারণ করে, তারা মনে করে ছাত্রলীগ আমার ইজ্জত, অনেক কিছু করতে চাইলে তারা করতে পারে না। আমি লিঙ্কন অনেক কিছুই আমার বাপ দাদার পরিচয় ছিল, অনেক কিছু করতে চাইলে পারি না, চুপচাপ থাকতে হয় ছাত্রলীগের বন্ধ হবে সবসময় ভয়পূর্ণ বলে চুপ থাকে, সব জায়গায় সব কথা বলছি কারণ আমরা ছাত্রলীগ করেছি। কিন্তু যারা পদ পজিশনের জন্য নেতা হওয়ার জন্য ছাত্রলীগে এসেছে তারা আসছে ক্ষমতার জন্য, ক্ষমতার অভাবে তারাই ক্ষমতার অভাব ব্যবহার করেছে, তারাই ক্ষমতার অভাব তারা ছাত্রলীগটাকে বিতর্কিত করেছে। সেই জন্য আমি বলবো যে এই জাতীয় লোককে আর যেতে হোক রাশারের মতো ঐতিহ্যবাহী জায়গায় তাদেরকে জায়গা দেওয়া হবে না। আপনারা এ ব্যাপারে এবং সুনিশ্চিত থাকতে পারেন বিগত আমলে যাই হোক বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকামিন খান, সমরের সাধারণ সম্পাদক শাহিন বকি, তারা প্রচণ্ড অভিযোগ অতীতের মতো তারা ভুল হতে দিবে না। হয়তোবা আপনারা যারা পূর্ব থেকে ছাত্রলীগ করে এসেছেন আপনাদের জন্য এটা রেকর্ড যে পাঁচজন প্রতিনিধি অগ্রিম অ্যাডভান্স টিম হিসেবে তারা পাঠিয়ে দিয়েছে আপনাদের পরিচর্যা করার জন্য, যে পরিচর্যাটা কিন্তু আমরা কখনো পাইনি, তারা দেখতেছে। তারপরে আরও আপনাদের সম্পর্ক আপনাদের ইউনিয়নের মাধ্যমেই তিনজন কিন্তু উপজেলার নেতা আছে, তারা কিন্তু দেখতেছে, ফলে এইবার এটা যে ভুল কোনো সিদ্ধান্ত হবে এটা আশা আপনারা করে নেন। আর আমি একটু বলতে পারি যেহেতু
আমি করেছি, আমি বুকে ধারণ করি, আমি আমি রাষ্ট্রের সন্তান হিসেবে রাষ্ট্রের কোনো ভুল কিছু হতে আমি দেবো, সঠিক হোক কোনো কথা নেই, ভুল কিছু আমি হতে দেবো না। যদি আমার প্রতি আপনার আস্থা থাকে, ভরসা থাকে, আমি বলবো আপনার মনে প্রাণে ছাত্রলীগটা করে যাবো। আর সবচেয়ে যে বড় কথাটা আপনাদেরকে আমি আজকে বলি, আমি এবার যখন আমি অনেকদিন এলাকা বাইরে ছিলাম, আসলাম, আপনাদের সকল কেন্দ্রীয়দের সাথে বুঝলাম, দেখলাম, তো আপনাদের মধ্যে অনেকের ম্যাক্সিমামই দেখলাম ছাত্রলীগ চর্চার চেয়ে নেতা হওয়ার ইচ্ছাটা বেশি। তো আপনাদেরকে আমি করজোড়ে বিনতি করব, ভাইয়েরা আমার, আপনারা ছাত্রলীগটা চর্চা করতে আসুন। ছাত্রলীগ দেশে বাংলাদেশের সেবক, ছাত্রলীগ বাংলাদেশ আওয়ামী লীগের ভ্যাঙ্গার, ছাত্রলীগ কখনো নেতা না, ছাত্রলীগকে আপনি নেতৃত্ব দিতে পারবেন আপনার যোগ্যতার মাধ্যমে, কিন্তু এই স্বপ্নে যদি আসেন আমার আমি আরেকটু নেতা হওয়া দরকার, আমার পিছনে 10টা খোলা আছে, আমি সভাপতি না হলে হবে না, আমার আমাদের মেলায় নেতা বলবে না, এই আশা নিয়ে দয়া করে কেউ ছাত্রলীগে আসবেন না, আমাদের ছাত্রলীগ থেকে বিতর্কিত করবেন না। যারা আসবেন ছাত্রলীগের জায়গায় চর্চা করবেন, তারাই আসবেন।